কোনো একটা আর্টিসান সে প্রথমে রেজিস্ট্রেশন করছে, রেজিস্ট্রেশন করছে নিজের সমস্ত বেসিক ডকুমেন্টস, মানে নাম, ফোন নাম্বার, সে কী রকম আর্টিসান, মানে সে মেটাল মেকার না সেরামিক মেকার, তার নিজস্ব কাজের কর্মক্ষমতা মানে পরিমাণ ইয়েটা দিয়ে তার একটা একটা ইউনিক একটা আইডি একটা তৈরি করে, ইউনিক আইডেন্টিফিকেশান নাম্বার। সেই ইউনিক আইডেন্টিফিকেশান নাম্বার দিয়ে তারা যখন লগ ইন করে দেখাচ্ছি যে আর্টিসান লগ ইন যখন ক্লিক করছে এখানে ইউনিক আইডেন্টিফিকেশান দিয়ে যখন আমরা আর্টিসানে লগ ইন করবো, যেমন আমরা আপনাদের হয়তো লোকাল আছেন যেমন ফেসবুক এবং কোনো ইয়েতে ওয়েবসাইটে আমরা লগ ইন করবো, সেমভাবেই আমরা এখানে লগ ইন করতে পারবো রেজিস্ট্রেশন থ্রু দিয়ে। তো তারপরে কী হবে, আর্টিসানরা একটা নির্দিষ্ট ড্যাশবোর্ড করবে, সেই ড্যাশবোর্ডে তারা কী করবে, সাপোজ আপনি মেটাল মেকার বা ব্যাম্বু মেকার, তা আপনি আপনার যে সমস্ত ব্যাম্বু প্রোডাক্টসগুলো আছে সেগুলো আপনি আপলোড করছেন, কোনো কোনো আপনার 50টা আছে কি 100টা কি 500টা যত প্রোডাক্টস আপনার থাকবে সেটা আপনি আপলোড করলেন। আপলোড করে কী হলো, সেই সমস্ত প্রোডাক্ট ডিটেলসগুলো আমরা আমাদের কাছে এলো, সেইগুলোকে আমরা এবার ক্যাটাগরি হতে ভাগ করা আছে। ক্যাটাগরিটা যদি শো করে, ক্যাটাগরির মধ্যে দেখুন মেটাল, ব্যাম্বু, টেরাকোটা, ক্লে, জুট, শেল, সেরামিক, এরকম করে 12-13 রকমের ক্যাটাগরি আছে।